হ্যালো প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নতুন বছরে জানুয়ারি মাসে অর্থাৎ দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসে আবার মডেল অ্যাক্টিভিটির টাস্ক দেওয়া শুরু হয়েছে এখন যে অ্যাক্টিভিটির টাস্ক খুলেছি সেটা দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় এর ফুল মার্ক রয়েছে কুড়ি এই প্রশ্নের উত্তরটা তোমাদের এখন আমি করে দেবো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আগামী সমস্ত বিষয়ের অ্যান্সার পাওয়ার জন্য তো চলো তাহলে শুরু করছি এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ তারপরে রয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো তারপরে স্তম্ভ মেলানো তারপরে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তারপরে রয়েছে নিজের ভাষায় লেখো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এক এক করে তোমাদের খাতায় করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো দেখো প্রথমে একের শূন্যস্থানের উত্তরগুলো ঔরঙ্গজেবের মৃত্যু হয় ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল সতেরোশো সাত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে রাজাবলী বইটি লিখেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার দুয়ের দাগে দেখো উইলিয়াম ওয়েডারবার্ন এর জীবনী লিখেছেন অ্যালম অক্টোভিয়ান হিউম এটা হচ্ছে সঠিক ঠিক লিখতে হবে এর পাশে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতির পদ ত্যাগ করেছিলেন এটা হচ্ছে ভুল আধুনিক ইতিহাসের অন্যতম উপাদান ফটোগ্রাফ এটা ঠিক তারপরে কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলানো বাংলার নবাব বাংলার নবাব ছিল সিরাজ দিল্লির সুলতান দিল্লির সুলতান হচ্ছে রাজিয়া মুঘল সম্রাট মুঘল সম্রাট আকবর চারের দাগে দেখো চারের ক নম্বর সাম্রাজ্যবাদ কাকে বলে সাম্রাজ্যবাদ বলতে বোঝায় কোনো একটি শক্তিশালী রাষ্ট্র কর্তৃক অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র বা জাতির উপর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার তত্ত্বকে সাম্রাজ্যবাদ বলা হয় উপনিবেশের নতুন রূপকে তারপরে দেখো চারের খ নম্বরে সাঁওতাল বিদ্রোহের দুইজন নেতার নাম লেখো সাঁওতাল বিদ্রোহের দুইজন নেতার নাম হলো সিধু কানু গ নম্বরে জেমস মিল ভারতের ইতিহাসকে কোন তিনটি ভাগে ভাগ করেছেন জেমস মিল ভারতের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করেছেন যথা হিন্দু যুগ মুসলিম যুগ ব্রিটিশ যুগ এই তিনটি যুগের সভ্যতাকে আবার তিনি যথাক্রমে হিন্দু সভ্যতা মুসলিম সভ্যতা ও ব্রিটিশ সভ্যতা বলে উল্লেখ করেছেন পাঁচ দাগের যে প্রশ্নটি রয়েছে হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া কে কবে লিখেছিলেন বইটি লেখার উদ্দেশ্য কী ছিল হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে জেমস মিল লিখেছিলেন বইটি লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা যাতে সেটা পড়ার পর ভারতবর্ষ সম্বন্ধে সাধারণ ধারণা পেতে পারে ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা কারণ যে দেশ ও দেশের মানুষকে শাসন করতে হবে সেই দেশের ইতিহাস ও জানতে হবে তো এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই প্রশ্নের উত্তরগুলো তোমার বন্ধুবান্ধবরা যাতে করতে পারে তার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দাও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো